যে কোনো সম্প্রদায় জাতির সংগঠন হতে পারে, কোনো ধর্মীয় সংগঠন হতে পারে, তাদের প্রত্যেকেরই যারা পীড়িত প্রত্যেকেরই পশ্চিমবাংলার রাজনীতিতে প্রথম বলা উচিত নো ভোট টু মমতা। এটা ছিল আমার পার্সোনাল ওপিনিয়ন যে আপনারা নো ভোট টু মমতা প্রথম করুন। নো ভোট টু মমতা করলে আপনারা পরে আপনাদের পার্টির কথা বলুন, আমি বিজেপির কথা বলবো, আপনারা আপনাদের কথা বলবেন। মানুষ কি করে দেবে যে তৃণমূলকে হারিয়ে তাকে কেন্দ্র করতে পারে, এটা মানুষই ঠিক করে দেবে, এইটা আমি বলেছি এবং এটা বলতে থাকবো। কারণ পশ্চিমবাংলার রাজনীতিতে এটা খুবই প্রাসঙ্গিক যে নো ভোট টু মমতা করে এদেরকে সরাতে মানুষ তাকে আনতে আনবে, মানুষের উপর ছেড়ে দেওয়া উচিত। এবং আমার বিশ্বাস এখানে যে পার্টির লোক রেস্ট পাই গেল সেই পার্টি বিজেপিকেই আনবে। আর যে বিজেপি ওয়ার্কার্স এটা আমার ফির বিশ্বাস, আর আমার আপিল হবে এবং যারা সত্যিকার সরাতে চান নো ভোট টু পাবে। আপনারা গত বিধানসভা ভোটে নো ভোট টু বিজেপিও বলবেন, নিজের ভোটও চাইবেন, মমতা ব্যানার্জিকেও গালি শব্দ করবেন, মোদিজিকেও গালি বন্ধ করবেন, এগুলো করে মমতা ব্যানার্জিকে মানে সরাতে গেলে লক্ষ্য স্থির রাখতে হবে। সেটা 11 সালের নির্বাচন পশ্চিমবাংলার মানুষ নো ভোট টু সিপিআই করেছিল, তার ফলেই কিন্তু অল্টারনেট অপোজিশনকে লোক এনেছিল, মানে অল্টারনেট ফরমেটেবল ডিপেন্ডেবল অপোজিশন বিজেপিটা আমার নিজস্ব ফাইন্ডিংস। এবং যখন প্রতিদিনই তৃণমূলের ছোট বড় বাজারি নেতার নাম দিয়ে আসছে, তখন আচমকা এই বাম দুর্নীতিকে সামনে আনার চেষ্টা করছে চক্রবর্তী স্ত্রীকে সামনে কাগজ প্রকাশ করে, এটার কারণটা কি? প্রথমত আমি আবারও বলি, যেহেতু আমি বাম আমলে ছাত্র রাজনীতি করেছি, কাউন্সিলর ছিলাম, অপোজিশনের এমএলএও ছিলাম, আমলটা দেখেছি, আমি আপনাকে চাই বাম আমলে ব্যাপকভাবে প্রাথমিকে মানে প্রাথমিক শিক্ষকতায় স্কুলের শিক্ষাকর্মী এবং কলেজের শিক্ষককর্মী এই নিয়োগে তারা ব্যাপকভাবে দলবাজি করে, তারা টাকা নিয়ে চাকরি দেয়, দু চারজন করেছেন আমি জানি, কিন্তু অ্যাজ এ হোল তারা তাদের পার্টির ক্যাডারদের আত্মীয় স্বজনকে চাকরি দেয়। এই সুযোগটা তারা কেন পেয়েছেন? এক নম্বর হচ্ছে তখন স্কুলের ম্যানেজিং কমিটির হাতে ছিল গ্রুপ সি এবং ডি এর নিয়োগ, তখন এসএসসির হাতে আসে, কলেজের নন টিচিং রিক্রুটমেন্ট ছিল গভর্নিং বডির, আর প্রাইমারি নিয়োগ ছিল ডিপিএসসির হাতে, পার্থ চ্যাটার্জি আসার পরে ডিপিএসসি এবং রিজিওনাল পাঁচটা এসএসসি তুলে দিয়ে এই সুযোগগুলো বামপন্থ তখন নিয়েছে। এবং বেসিক ট্রেনিং ডিপিপিআই বিএড অর্থাৎ ট্রেন্ড হওয়ার দরকার ছিল না, এটা হয়েছে মনোর সাথে। আর ইলেকট্রনিক্স মিডিয়া বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ ছিল না, তারা পার্টি ক্যাডার দিল, আমার জানা অন্তত 1000 সিআইএমের পার্টি ক্যাডার হোল টাইমার যারা, তাদের বাড়ির লোককে এরা প্রাইমারিতে চাকরি। আমি যে এলাকা থেকে দীর্ঘদিন সেখানে এমন কোনো কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী নেতা আপনি পাবেন না যার পরিবারের কেউ না কেউ প্রাইমারিতে শিক্ষকতার চাকরি পেয়েছে। এটা তারা ক্যাডারদেরকে দিয়েছে যে তোমার সংসারটা চলবে এতে, আর বিনিময়ে তোমাকে পার্টির হোল টাইমার হিসেবে কাজ করতে হবে, আর তোমাকে যে চাকরিটা দিলাম তার লেভিটা 2.5% লেভি পার্টিতে জমা দিতে হবে পার্টির। মমতা ব্যানার্জি যদি সত্যিকারের বাম আমলের নিয়োগ দুর্নীতি, খাদ্য দপ্তরের দুর্নীতি যেটা হাইকোর্ট বাতিল করেছে, এগ্রিকালচার দপ্তরের নিয়োগ হাইকোর্ট বাতিল করেছে, পিডাব্লিউডির নিয়োগ হাইকোর্ট বাতিল করেছে, মূলত ফরওয়ার্ড ব্লকের হাতে থাকা একাধিক দপ্তরের দুর্নীতি
মহামান্য উচ্চ আদালত বিভিন্ন সময় বাতিল করেছে মামলা। মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রকৃতপক্ষে এইগুলো ধরার ইচ্ছা থাকতো, সূর্যকান্ত মিশ্র মেয়ে কিভাবে অধ্যাপিকা হয়েছে এইগুলো ধরার ইচ্ছা থাকতো, তাহলে মমতা ব্যানার্জিকে 2011 সালে এসেই কমিশন বসাতে হতো এক্সপিরিয়েন্স লোকদের। আজকে 23 সালে এসে এগুলো ওই নাটকবাজি করলে এদের দুর্নীতি আপনি প্রমাণও করতে পারবেন না, ধরতেও পারবেন না। সুজনবাবু স্ত্রীর হাতে লেখা জয়েনিং লেটার দিয়ে তৃণমূল প্রমাণ করতে পারবে না যে সুজনবাবুর স্ত্রী পরীক্ষা ছাড়াই চাকরি পেয়েছে। যে সময়ে 1986 তখন কলেজের গভর্নিং বডি রিক্রুটমেন্ট করেছে, আর গভর্নিং বডিগুলো এখন যেমন তৃণমূল 100% কলেজের গভর্নিং বডি দখল করে নিয়েছে, করে 100% স্কুলের ম্যানেজিং কমিটি দখল করে নিয়েছে ভোট না করে, তখন সিপিআইএম একইভাবে তারা দখল করেছে। আর আমি তৃণমূল কংগ্রেসের বোকামি দেখছি, আর বাংলার কিছু আপনার যারা বিশ্লেষক আলোচক তাদের কথাও শুনছি, তারা জাস্টিফাই করছেন যে সিপিএম এর সময়ও দুর্নীতি হয়েছে, তৃণমূলের সময়ও চাকরি বিক্রি হয়েছে। অর্থাৎ এটা নিয়োগের দুর্নীতি, এটা মানে পরম্পরা, মানে কনভেনশন শুধু নয়, এটা এমন ভাব হচ্ছে, মনে হচ্ছে যেন এটা আমাদের পশ্চিমবাংলায় একটা আইন। সিপিএমও দুর্নীতি করেছে, তাই আমিও করেছি। এই যে ভাবখানা, এটা শাসকের উচিত নয়, শাসকের জাস্টিফাই করা উচিত যে তাদের লোকেরা কেন চাকরি বিক্রি করে ওয়েমার মার্সিক কষ্ট করে আজকে এইভাবে বেকার যুবক যুবতীদের ধ্বংস করেছেন। এটা এই ক্লারিফিকেশনটা এই শাসক তথা তৃণমূল মানে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, তার সর্বোচ্চ মালিকের দেওয়া উচিত। অন্য এই কর্মচারীদের কথা উত্তর দিয়ে বা শুনে কোনো লাভ নেই, ও মিডিয়াতে টিকে থাকার জন্য বাজার গরম করার জন্য এগুলো করছেন। মানুষ জেনে গেছে, আপনাকে বলে দিই, মানুষ জেনে গেছে কোনটা করাপশন আর কোনটা কনস্পিরেসি। 2020 তেসরা ডিসেম্বর আপনারা সুদীপ্ত সেনকে দিয়ে জেলের ভিতরে থেকে চিঠি লিখিয়েছিলেন, সেই চিঠি লেখা ছিল কনস্পিরেসি, এটা নন্দীগ্রামের লোক বলে দিয়েছে। নন্দীগ্রামে 2019 সালে তৃণমূল কংগ্রেসের লিড ছিল 70,000 ভোট, লোকসভা 70,000 ভোট, 24% মাইনরিটি ভোটার আছে, 65,000 ভোট। সেই জায়গায় 70,000কে কভার করে তারা রাজ্যের ঘোষিত মুখ্যমন্ত্রী, থার্ড টাইমের মুখ্যমন্ত্রী, তাকে 2,000-এর কাছাকাছি ভোটে হারিয়ে দিয়েছে। তাতে প্রমাণ হয়ে গেছে যে শুভেন্দু অধিকারী সহ এই রাজ্যের নেতাদের বিরুদ্ধে সুদীপ্ত সেনের চিঠি ছিল করাপশন, মানে একটা ষড়যন্ত্রের অংশবিশেষ। আর পার্থ অপার সহ মানিক ভট্টাচার্য কেষ্ট মন্ডল সহ সম্প্রতি অর্থ গয়না সম্পদ উদ্ধার, একাধিক তৃণমূল কংগ্রেসের নেতাদের জেলে যাওয়া এবং ইডির তল্লাশির ছবি সামনে আসা, তারপরে এই রাজ্যে সবচেয়ে বড় নির্বাচন হয়েছে সাগরদিঘিতে। এত সাগরদিঘির মানুষ বলে দিয়েছে যে এই দুর্নীতিটা কোন কনস্পিরেসি বা রাজনৈতিক পার্ট নয়, এটা প্রকৃতপক্ষে একটা করাপশন ছিল, তাই করাপশনের এগেনস্টে লোক ভোট দিয়েছে। আগামী দিনেও যখন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে সুষ্ঠু অবাধ সুস্থ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হবে, পঞ্চায়েত ভোটটি হোক লোকসভা নির্বাচন হোক, সেখানে আপনারা দেখবেন যে মানুষ করাপশনের বিরুদ্ধে ভোট দেবে, এটা খুব পরিষ্কার হয়ে গেছে। তাই পশ্চিমবাংলার জনগণের তাদের চিন্তাশীলতার উপর, তাদের বুদ্ধিমত্তার উপর আমরা সবাই আস্থা রাখতে পারি, মানুষ সঠিকভাবে সিদ্ধান্ত রাজ্য সরকার বলেছে ব্রাত্যবধূ আজ সাংবাদিক সম্মেলন করে আর শেষ পর্যন্ত যে যতজন দুর্নীতি হয়েছে ব্রাত্যবধূ নিজেই চাকরি পেয়েছেন,
যারা কথায় কথায় সিপিআই আরে ওই শ্বেতপত্রে প্রথম নামটা প্রাপ্ত বসু থাকতো প্রাপ্তবাবুই তো চাকরি পেয়েছেন বাবু কাছের ঘরে বসে ঢিল মারছেন কেন এরা এইসব লোক এই প্রাপ্তবাবুরা ছিলেন প্রচারক সিপিএম এর এরা নিজেদেরকে সকল কমিউনিস্ট বলতেন সেকুলার বলতেন এই প্রচারক এই অরিন্দম সিং সুবোধ সরকার এরা কাজ ছিল এরা কাজ ছিল আর অন্য নাম বলে আমি ওদের আর হিরো করতে চাই না আমি নাম বলা বলে নাম্বার পাঠাবো সৌগত রায় ভাইপোর কাকিমা ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার এরা ওই নারদের ঘটনার উত্তর দিতে পারবে উত্তর আমি দেবো না সেই রাত্র বসু আজকে বলছেন যে এই বাম আমলের দুর্নীতি প্রমাণ করার জন্য প্রচুর তথ্য হাতে রয়েছে সিবিআইডি কে ডাকো ডাকলে আসবে সমস্ত তথ্য নিয়ে একটি মামলা নির্দিষ্ট বেঞ্চে করা হাইকোর্টের নির্দিষ্ট বেঞ্চ বলা আছে কোন বেঞ্চে কোন দপ্তরের মামলা হতে পারে তথ্য প্রমাণ নিয়ে সেখানে গিয়ে যান সরাসরি তো ইডিসিআই আসেনি কোর্ট মনিটরিং ইডিসিআই হচ্ছে না বাস্তবাবুরা ওখানে যাক না শুরুটা তো করেছেন শেষ করতে পারার যদি ক্ষমতা থাকে করুন না আরে ওসব কথা বলবেন না এখানে সেদিনকে হঠাৎ করে একটা আলোচনা এনেছিল ইডিসিআই কে আমি দায়িত্ব নিয়ে বলছি চার চারজন মন্ত্রী তারা বক্তব্য রাখতে নিজেরা অস্বীকার করেছেন এইসব কথা বলবেন না এদের কত দম টম আছে সব আপনাদের থেকে আমি ভালো বলছি ওটা দলটাই উদ্যোগ মডেল হুমকি লুট আর এই দলের এজেন্ডা মমতা ব্যানার্জির কোম্পানির মডেল পৃষ্ঠমন্ডলী হবে এটা স্বাভাবিক কিছু নয় আর বীরভূমের জনতা যদি কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোটের পর্যবেক্ষণে নির্বাচন হয় পঞ্চায়েতেই উত্তর দিয়ে দিবে আর লোকসভা তো সাফ হবে রাহুল গান্ধী সাংসদ পদ চলে যাওয়ার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেছেন যে এটা নরেন্দ্র মোদীর বিরোধীদের কন্ট্রোল করার উনি নিজে আতঙ্কিত কারণ ওনার বিরুদ্ধে ভারতবর্ষের একাধিক রাজ্যে এই ধরনের মামলা আছে সবচেয়ে বড় কথা উনি জাতীয় সঙ্গীতকে যেভাবে অপমান করেছেন তার এগেনস্টে মুম্বাইতে নিম্ন কোর্ট ইতিমধ্যে জাজমেন্ট রিজার্ভ রেখেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন না মুম্বাই হাইকোর্টে আপিলে গেছে তিনি নিজে আতঙ্কিত যে জাতীয় সঙ্গীত অপমান করার জন্য আমারও পরিণতি হয়তো রাহুল গান্ধীর মতো হতে পারে আমি এক্ষেত্রে বলবো এখানে কোনো পলিটিক্যাল ডিসকাশনের জায়গা নয় এই জাজমেন্ট প্রমাণ করে দিয়েছে ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে কেউ নয় তিনি যত প্রভাবশালী হন তার ব্যাকগ্রাউন্ড যত শক্তিশালী হন না কেন ভারতবর্ষের আইন একটা সাধারণ মানুষের জন্য যা একটা গ্রামে থাকা প্রান্তিক কৃষকের জন্য যা আইন একটা শ্রমিকের জন্য যে আইন ভারতবর্ষকে 5 দশক ধরে নিয়ন্ত্রণ করা সেই পরিবারের ক্ষেত্র আইনটা সমান এটা এই জাজমেন্টের মধ্য দিয়ে ভারতবর্ষের জুডিশিয়ারি তার গরিমা তার উচ্চতা অনেক উপরে নিয়ে গেছে আর মমতা ব্যানার্জি আতঙ্কিত মহারাষ্ট্রে গিয়ে মুম্বাইতে গিয়ে তিনি যেভাবে জাতীয় সঙ্গীতকে অপমান করেছেন তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল তার জাজমেন্ট নিয়ে এবং আপিল করেছেন হাইকোর্টে মুম্বাই হাইকোর্টে সব মিলিয়ে
সিজ না প্যানিক আফটার দা জাজমেন্ট অফ দি রাহুল গান্ধী মনে করে যে দেশ পরে পার্টি আগে মমতা ব্যানার্জি মনে করে দেশকে স্মারকগুলি আমার পরিবার যেন দুধেওয়াতে থাকে আর বামেরা তথাকথিত সেকুলারিজমের নামে সনাতন সংস্কৃতির বিরোধিতা করে আর তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে ভোটের জন্য দূষণের রাজনীতি করে অর্থাৎ মূল জায়গাতে বাম এবং তৃণমূলের মধ্যে কোন প্রভেদ নেই তাই দুজনের বক্তব্য একই হবে এবং পশ্চিমবঙ্গে যখন বাম শূন্য হয়ে গেছে বিধানসভায় তৃণমূলের ভবিষ্যতে শূন্য হবে ত্রিপুরাতে বিরোধী দলের তকমা হারিয়েছে সিপিএম ত্রিপুরা মাথা উঠে এসেছে অপোজিশন হিসেবে আগামী ত্রিপুরার ভোটে পশ্চিমবঙ্গ সিপিএম এর মতো ত্রিপুরা সিপিএম এর অবস্থা হবে শূন্য হয়ে যাবে এদের পরিণতি লোক জানে এরা যত বলবে এ আজাদি তত এরা বেশি করে মানুষের কাছ থেকে শূন্য হয়ে যাবে কারণ মানুষ নরেন্দ্র মোদীজির হাত দিয়ে এখন রাষ্ট্রবাদ জাতীয়তাবাদ আর বিকাশবাদকে আঁকড়ে ধরতে চায় জাতপাত দূষণ পরিবারবাদ করাপশন এই জায়গা থেকে মানুষ বেরিয়ে আসতে চায় এবং বেরিয়ে আসছেও গত এক বছরে 10টা রাজ্যে নির্বাচন হয়েছে উত্তরপ্রদেশ সহ 8টা রাজ্যে এনডিএ এর গভর্নমেন্ট তৈরি হয়েছে এবং বিপুলভাবে তৈরি হয়েছে এবং মানুষের সমর্থন ভারতীয় জনতা পার্টি থেকে আমার আলাদা কোন পরিকল্পনা নেই এটা সরকারি প্রোগ্রাম আমাদের যদি নিমন্ত্রণ করে দিতে পারে কিন্তু আগামী সোমবার আমি পশ্চিমবঙ্গে থাকবো না সামাজিকভাবে আমি নিমন্ত্রণ পেল কংগ্রেস উত্তরপ্রদেশ হচ্ছে কংগ্রেসের জায়গা উত্থান এবং পতন সব ওখানে কংগ্রেস এখানে 298 রাহুল গান্ধী নিজে আমেথিতে হেরেছে কংগ্রেস আপনার সঙ্গে যেখানে হার্টল্যান্ড থেকে উঠেছিল সেখানেই কংগ্রেস হয়ে গেছে কেরালাল ওয়ার্নার সিটে কেন জিতেছে আপনারা জানেন সেখানে ডেমোক্রেসি জানে সেখানে কোন সম্প্রদায়ের ভোট মোর দেন 50% সবাই জানে কেন সেখানে গেছিলেন সবাই জানে এটা তো আমি নিজে বরাবরই বলি এবং সবসময় বলি যে এনআরসি চিঠি দেখিয়ে ভোট নিয়েছিল এবং বিজেপি এলে নাকি মুসলমানদেরকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে দেওয়া আজকে যে মুসলিমরা উত্তরপ্রদেশে গুজরাটে বা আসামে যাচ্ছেন তারা ফিরে এসে এখানে পশ্চিমবঙ্গে যে ধরনের উন্নয়নের স্বাদ বা যে ধরনের পরিবেশের কথা তারা বলতে পারছেন এরপরে এই ইস্যুটা একেবারে পশ্চিমবাংলার আমার মনে হয়েছে সংখ্যালঘুদের বড় অংশের মন থেকে মুছে গেছে যে এটা কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের প্রচার ছিল ভয় দেখিয়ে ভোটটা নেওয়া হবে অতএব এটা উনি যেটা বলেছেন উনি সম্প্রতি নির্বাচন করেছেন গ্রামে গ্রামে ঘুরেছেন এবং সংখ্যালঘু অধ্যুষিত সাগরদ্বীপ স্বাভাবিকভাবে হয়তো একেবারে মেঠো কথাগুলো উনি শুনেছেন তার অভিজ্ঞতা বলছেন কিন্তু আমি এটা ওপেন পাবলিক ফোরামে পলিটিক্যাল ফোরামে একাধিকবার বলেছি যে গতবারে মমতা ব্যানার্জি জেতার প্রধান কারণ হচ্ছে মুসলিম ভোট প্রধান এবং একমাত্র কারণ হচ্ছে সংখ্যালঘু মুসলিম ভোট 100 জন মুসলিম ভোটার
প্রয়োজন মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে, সেই কারণে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছেন। এবং এর পিছনে যত না বেশি পজিটিভ অ্যাপ্রোচ ছিল তার থেকে কয়েকশো গুণ বেশি ছিল নেগেটিভ অ্যাপ্রোচ, অর্থাৎ এনআরসি নিয়ে আপনার ডিটেনশন ক্যাম্প নিয়ে মিথ্যা প্রচার। আসাম ইউপি ইউপিতে নাকি যোগীজি সব মুসলমান রাস্তা বেড়ালেই গুলি করে দিলেন, সেখানে নাকি কেউ ঈদ করতে পারে, এই সব মধ্যে কথা প্রচার করে তিনি এমন একটা পরিবেশ অল্প সময়ের জন্য তৈরি করে দিলেন, তার ফায়দা তিনি নিয়েছেন। এখন সংখ্যালঘুরা বুঝতে পারছেন যে রামপুরহাটের বগদুইতে মমতা ব্যানার্জি একটা শব্দ মাত্র রাহুল গান্ধীর জন্য করতে পারে। রামপুরহাটে দশজন মুসলিম মহিলা শিশুর তাদেরকে পুড়িয়ে মেরে দেওয়ার ঘটনায় তার টুইট করার জন্য তার আঙুলে আঙুল কাজ করে, আমি মঙ্গলবার দিন আপনাদেরকে দুয়ারে সরকারকে বলবো, 1 তারিখে হবে, 28 তারিখে বলবো দুয়ারে সরকারে যে কারচুপিগুলো ওরা করেছেন। এবং এখন তো আমার গুপ্ততে কার্যত অর্ডার বেরোচ্ছে না, চিফ সেক্রেটারি এবং নোডাল অফিসার যিনি পঞ্চায়েত সচিব তিনি উলগান আসান, এরা ওই ভিসিতে সব অর্ডারগুলো দিচ্ছে, তো সে অর্ডারেও সব আমার কাছে 5 সেকেন্ডও লাগে না আমার কাছে এসে, আমি সব গুছিয়ে রেখেছি 8 তারিখে রাহুল গান্ধীর জন্য আতঙ্কিত নয়, মমতা ব্যানার্জি জাতীয় সঙ্গীতকে অপমান করেছেন, মহারাষ্ট্র কোর্টে লোয়ার কোর্টে জাজমেন্ট রিজার্ভ আছে, হিয়ারিং কনক্লুডেড, উনি আশঙ্কা করে আপিলে চলে গেছেন মুম্বাই হাইকোর্টে। মমতা ব্যানার্জিও আতঙ্কিত যে এখানেও যদি আমার এগেনস্টে জাজমেন্ট হয় আমারও তাহলে এই শোভনদেব চট্টোপাধ্যায়কে জ্যান্ত লোকটাকে পদত্যাগ করিয়ে মুখ্যমন্ত্রী হওয়া তিনি নিজে প্যানিক নিজে আতঙ্কিত, রাহুল গান্ধীর জন্য দরদ যতটা বেশি তার থেকে এই অফিসিয়ালের একরা বলে না সেই অবস্থা হয়েছে, আতঙ্কিত হয়ে এরা এইসব জিনিস করছে।